রসগোল্লাকে ইংরাজিতে কি বলে প্রশ্ন শুনে অবাক হচ্ছেন হ্যাঁ এটাও জেনে রাখা দরকার বাড়িতে এলে টপাটপ মুখে দেন কোথাও বেড়াতে গেলে উপহার হিসেবে হাড়ি ভর্তি করে নিয়ে যাওয়ার তো রেওয়াজ বাঙালি মনের সেই প্রাণাধিক প্রিয় রসগোল্লাকে ইংরাজিতে কি বলা হয় জানেন কি মিষ্টির দোকানে গেলে এই যে মিষ্টির দিকে সবার আগে নজর যায় তা হল রসগোল্লা বিশ্বের আঙিনায় বাঙালি আর কলকাতা বললেই প্রথম যে শব্দটি সকলের মনে আসে তা হল এই গোলাকার রসে টয়টম্বুর মিষ্টি এই বিষয়ে কোনো সন্দেহ নেই এক কথায় বাঙালির সিগনেচার মিষ্টি এই রসগোল্লা আপনি যদি বাঙালি হয়ে থাকেন তাহলে রসগোল্লার প্রেমী হবেন না এমনটা বড়ই বিরল কারণ এটি এমন একটি খাবার যার নাম শুনলেই জীবে জল আসে বাঙালি আর রসগোল্লা যেন মুদ্রার দুই পিঠ বাঙালির সুখে দুঃখে আনন্দ উৎসবে এই মিষ্টির কোনো বিকল্প নেই বাড়িতে এলে টপাটপ মুখে দেন কোথাও বেড়াতে গেলে উপহার হিসেবে হাড়ি ভর্তি করে নিয়ে যাওয়ার তো রেওয়াজ বাঙালি মনের সেই প্রাণাধিক প্রিয় রসগোল্লাকে ইংরাজিতে কি বলা হয় জানেন কি আসলে এই মজার প্রশ্নের উত্তর দিতে গিয়ে অনেকেই হচট খেয়েছেন রসগোল্লা খেতে যত মজা এই প্রশ্নের উত্তর দেওয়াটা মোটেই ততটা মজাদার নয় জানলে অবাক হবেন যে ইংরেজিতে রসগোল্লাকে সিরাফ ফিল্ড রোল বলা হয় তবে রসগোল্লাকে গুগলে সার্চ করলে দেখবেন সেখানে এই মিষ্টিকে রসগোল্লাই বলা হয়েছে কিন্তু এর সঠিক নাম সিরাফ ফিল্ড রোল যা অধিকাংশ বাঙালিরই আজও অজানা তবে আজ থেকে কিন্তু আপনিও জেনে গেলেন আপনার প্রিয় এই মিষ্টির আসল ইংরাজিটা ঠিক কী এবার বন্ধু বান্ধব আর পরিবারের লোকজনকে জিজ্ঞাসা করুন এই প্রশ্নের উত্তর আর রসগোল্লার মিষ্টি রহস্য তাদের সঙ্গেও ভাগ করে নিন সানন্দে